আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সারা দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমবর্ধমান। বিশ্বঘাতী মহামারী করোনা তার বিষাক্ত আক্রমণ অব্যাহত রেখেছে। আমাদের এই দেশ ভারত এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 10 লক্ষ ছুঁই ছুঁই। আমাদের দেশে 25,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একদিনেই মারা গেছেন 687 জন এবং একদিনে আক্রান্তের সংখ্যা 34,956 জন। সুস্থ হয়েছেন প্রায় 22,942 জন একদিনে। এই পরিসংখ্যানটি অবশ্য আমাদের কাছে দুশ্চিন্তার কালো মেঘ বয়ে আনছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক, স্যানিটাইজার ও সাবানের ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ কায়েম করা ও সরকারি নির্দেশনামা আরও কঠোর করা প্রয়োজন বলে ওয়াকিবহল মহলের অভিমত। আমাদের যৌথ ও সর্বাঙ্গীন প্রয়াসই একমাত্র এই কালব্যাথি নিরাময় করতে পারে। পুরুলিয়া থেকে শেফালী মাহাতোর রিপোর্ট, টিভি বাংলা। আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।